So hello guys, welcome back new another video. তো কিছুদিন পূর্বে একটি ভিডিওর মাধ্যমে আমি এগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে এগুলো কোনটা কি কাজ এবং কোনটা প্রাইস কত। তো আজকের ভিডিওতে এগুলো দিয়ে একটি ইনকিউবেটর তৈরি করব খুব সহজে। যারা একটি ইনকিউবেটর তৈরি করতে চান তো আজকের ভিডিওতে তাদের জন্য। তো আমাদের ইনকিউবেটরটা বানাতে এরকম আমাদের প্রয়োজন হবে এরকম একটি ভালো মানে কক্সিটের বাক্স দেখতে পাচ্ছেন, একবারে সুন্দর ফ্রেশ। এটা দেখতে খারাপ হলেও এটা একদম নতুনের মতোই আছে, জাস্ট ঘরের বাইরে অনেকদিন পড়েছিল এই কারণে এটা এই অবস্থা। তো এখন আমরা এটা ঢাকনার উপরে আমাদের মূল কাজ হবে। তো এই ঢাকনার উপরে এই সেন্টারে আমাদের এই W-9 সার্কিটটি এখানে আমি ইনস্টল করব। আমাদের বাক্স ঢাকনা যে সেন্টার আছে এই সেন্টার বরাবর আমরা একটা ছিদ্র করব। এখানে আমরা আমাদের 100 ওয়াটের এলইডি লাইট ইনস্টল করব, যার ফলে আমাদের আলোটা প্রপারভাবে চারদিকে ছড়িয়ে পড়বে এবং টাপটা সমানভাবে পড়বে। তো এই জায়গায় ছিদ্র করে আমি এটা ইনস্টল করে দিন আপনাদের দেখাই দিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা আমাদের সার্কিটটি ঠিক এই জায়গায় লাগাবো। আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা সাপ দিয়ে নিলাম এবং আমাদের যে বাল্বের হোল্ডারটি আছে এখান থেকে আমরা আমাদের বাল্বের যে ওয়্যারের কানেকশনটা আছে ওয়্যারের কানেকশনটা করে আমরা এই জায়গায় গ্লুগান দিয়ে আটকে দেবো। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এটা একটু এক্সট্রা আমরা তার লাগিয়ে নিছি। এখন আমরা আমাদের হোল্ডারটাকে এখানে ইনস্টল করে নিই, এখান থেকে আমরা গ্লুগান দিয়ে আটকে দেবো যেন আমাদের হোল্ডারটা খুলে না আসে। সো আমাদের ফাইনালি আমাদের কানেকশন করা শেষ, আমাদের সার্কিট বোর্ড আমরা এখানে লাগিয়ে দিচ্ছি স্ক্রুর মাধ্যমে। দেন আমাদের বাল্ব হোল্ডারটা আমরা লাগিয়ে নিছি, দেখতে পাচ্ছেন ভিতরে ঠিক এরকম দেখাচ্ছে সেন্টারে। তো এখন আমরা কী করব, আমাদের যে 12 ভোল্ট কুলিং ফ্যানটি আছে এই কুলিং ফ্যানটি ঠিক আমরা এই বরাবর লাগাবো যাতে ফ্যানের বাতাসের সাথে আমাদের বাতাসে ঠিক সঠিকভাবে চারপাশে ঘুরতে পারে। তো ওই ফ্যানটি এখানে আমরা গ্লুগানের মাধ্যমে আটকে নেব। তো আমরা আমাদের টেম্পারেচার কন্ট্রোলারের নিচেই আমরা এখানে আমাদের লাগাবো হিউমিডিটি মিটার, যেটা আছে এইটা আমরা এখানে লাগিয়ে নেব। এই জন্য আগে থেকেই আমি ছিদ্র করে রেখেছিলাম, এখানে জাস্ট ঢুকিয়ে দেবো এটা। দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে দেখা খুব সুন্দরভাবে এক সমান্তরালভাবে আমি লাগিয়েছি। সো গাইস ফাইনালি আমাদের এখানে কুলিং ফ্যান এক্সস্ট ফ্যান যেটাকে বলে সেটা আমাদের লাগানো শেষ। এখন আমরা কুলিং ফ্যানটিকে আমরা এখান থেকে একটি ছিদ্র করার মাধ্যমে এটা এখান থেকে ভিতরে নিয়ে যাব। এখানে আমরা একটু গ্লুগান দাঠা লাগিয়ে দেবো যার ফলে তারটার বাইরে চলে যাবে না। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এটার ভিতরে সেটা ঠিক এরকম হবে এবং এটা আটকানো দেওয়ার পর ঠিক এরকমভাবে আটকে যাবে। এই আমাদের বক্সের মধ্যে মোটামুটি কাজ শেষ, এখন জাস্ট ওয়্যারিংয়ের পালা। গাইস এটা হলো আমাদের অ্যাডাপ্টার যেটা মাধ্যমে আমাদের কুলিং ফ্যান অ্যান্ড টেম্পারেচার কন্ট্রোলার রান করবে। তো এটাকে এভাবে ছিল, তো এইভাবে করলে আমাদের এখানে সুন্দরভাবে সেট আপ করা যায় না, এই কারণে এটা আমি কেটে ফেলছি দেখতে পাচ্ছেন। এবং এটা আমি এখানে এভাবে লাগাবো, তো এখানে আমি গ্লুগান দিয়ে আটকাবো এবং তারগুলো এটা হলো আমাদের 220 AC লাইন ভোল্ট এবং এখানে হলো 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আউটপুট। তো এখানে আমি এটা গ্লুগান দিয়ে আটকে নেবো। দেখতে পাচ্ছেন গাইস আমরা আমাকে অ্যাডাপ্টারটা এখানে সুন্দর করে লাগিয়ে নিছি এবং আমাদের যে 12 ভোল্ট আউটপুট আছে আমরা জাস্ট এইটুকু তার রাখবো না, আমরা এখান থেকে রাখবো জাস্ট এভাবে এখানে ইন করার জন্য। তো এখানে এভাবে ইন করার জন্য আমরা এখান থেকে এটা কেটে নেবো, একটু লং কেটে নেবো, পরে আমরা সময় এত বেশি বানাবো, এগুলো আমাদের পরে কোনো কাজ লাগিয়ে যেতে পারে। তো আজকে দেখতে পাচ্ছেন কাজ শেষ, তো এখান থেকে আমার দুইটা তার আউটপুট বের হবে এটাকে লাইন দেওয়ার জন্য। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা অ্যাডাপ্টারটা এখানে লাগিয়ে নিচ্ছি এবং অ্যাডাপ্টার থেকে যে আউটপুট দুইটি আছে এই দুটো আমাদের এই সার্কিটের সাথে কানেকশন করে দিচ্ছে এবং কুলিং ফ্যান ভিতর যে আমাদের কুলিং ফ্যানটা আছে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের যে তার দুটো আছে তার দুটো আমরা এখান থেকে এনে এখান থেকে বের করেছি। এখন আমি যদি ওইটা স্টার্ট করি দেখতে পাচ্ছেন আমাদের কুলিং ফ্যানটি খুব সুন্দরভাবে ওয়ার্ক করতেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে বাতাসে টান নিয়ে এভাবে ইয়ে করতেছে। দেখতে পাচ্ছেন এখন ভিতরে দেখতে পাচ্ছেন আমার কুলিং ফ্যান চলতেছে, এই কারণে একটু নয়েজ হইতেছে। এখন ভিতরে আমাদের আদ্রতা আছে 70%, তাপমাত্রা দেখতে পাচ্ছেন 23.5 আর এখানে দেখতেছে 23.4, মানে অ্যাকুরেট দেখতে পাচ্ছেন দুটোতে তাপমাত্রা প্রায় কম বেশি অ্যাকুরেটি। তো এখন আমরা জাস্ট এসি বাল্বের কানেকশনটা করবো, এই কানেকশনটা একদম ইজি। সো গাইস আমাদের আমরা মেল টু প্লাগেতে ওয়্যার কানেকশন করে নিচ্ছি এবং এখানে দুটো তার আছে, একটি হলো আমাদের অ্যাডাপ্টারের এবং একটি হলো আমাদের এলইডি লাইটের। তো এগুলো আজকে কানেকশন করব। এখন আমরা এখান থেকে যে কোনো একটি তার আমরা কমন নিব, ফর এক্সাম্পল ধরেন আমরা এটার ব্ল্যাক এবং আমাদের যে এসি সরাসরি ইনপুট লাইনটা আসতেছে এখান থেকে ব্ল্যাক, এই তিনটা আমাদের কমন থাকবে। এই তিনটাকে আমরা কমন করে দিলাম এবং আরেকটা যে রেড কালার যে ওয়্যারটা আছে এটা হবে আমাদের মেন তার,
তো এই কানেকশনটা আমি করে নিতেছি, তাই না? আপনাদের পরে বুঝাইতেছি, এটা হলো আমাদের কমন হয়ে গেল। তারপর আমরা অ্যাডাপ্টারের পজিটিভ এবং 220 ভোল্টের পজিটিভ যে তারটা আছে এটা একত্রিত করলাম, এবং এখন আমাদের বাল্বের একটা তার আছে। তো এই একটি তার আমরা আমাদের সার্কিটের এখানে কানেকশন দেবো, এবং আরেকটি তার এখান থেকে এসে আমাদের এখানে কানেক্ট হবে, তাহলে আমাদের কানেকশন কমপ্লিট। সো গাইস, এটা কানেকশন পুরাই শেষ হয়ে গেছে, জাস্ট এখন 220 ভোল্ট এসি দেবো। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অ্যাডাপ্টারের আউটপুট 12 ভোল্ট। 12 ভোল্ট আমরা এটার পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দিচ্ছি, এবং এটার আউটপুটের সাথে আমরা কুলিং ফ্যানের যে 12 ভোল্ট যেটা আছে সেটা পজিটিভ এখানে দিচ্ছি, নেগেটিভ একত্রিত করে আমাদের মডিউল প্লাস কুলিং ফ্যান এক এই অ্যাডাপ্টারে রান হবে। এবং অ্যাডাপ্টারে এই দুটি হলো সরাসরি ইনপুট লাইন, এই দুটি হলো সরাসরি ইনপুট লাইন 220 ভোল্ট। এবং আমরা এখানে যে বাল্ব আছে, বাল্ব থেকে একটি তার, এই যে এটা হলো আমাদের কমন তার, ব্ল্যাকটা হলো আমাদের কমন, কমনটা আমরা ছেড়ে দেবো, এবং যে রেড কালার তারটা আছে সরাসরি এটা চলে আসবে আমাদের এখানে সার্কিটে। K0 লেখা একটা অপশন আছে, এখানে আমরা এটা প্লাগ করবো, এবং এখানে K1 নামে একটা সিস্টেম আছে, এখান থেকে তার আউট করব, এবং এটি হলো আমাদের সেকেন্ড তার। তো আমাদের 220 ভোল্টের সাথে এসেছে, তো এটাকে আমরা এখানে সেট আপ দেবো পজিটিভ পজিটিভ, এবং কমনটাকে আমরা আমাদের এই কালো তারে কমন করে দেবো, শেষ। এটাই হলো আমাদের ইজি কানেকশন, বুঝতে পারছেন? অথবা আমি ডায়াগ্রাম দিয়ে দেবো কানেকশনের, সেখান থেকে আবার দেখে নেবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে আমি কানেকশন করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি এই প্লাগটাকে কমন রেখেছি, এবং এই পজিটিভ এই দুটো লাল তার এটা অ্যাডাপ্টার এবং 220 ভোল্টের দুটো তার সরাসরি করেছি, এবং একটি তার এখান থেকে এসে এখানে গেছে, এবং এখান থেকে ঘুরে এখান থেকে এসে তারপর আমাদের এটার সাথে লেগেছে। তো এটার কানেকশন একদম ইজি, আর এটার যে সেট আপ কোনটা কী পয়েন্ট রাখতে হবে আমি এখন স্ক্রিনে দিয়ে দিয়েছি, এইবার আবার আপনি সেট আপ করে নেবেন। দেখতে পাচ্ছেন তো এটাই। তো এখন আর কিছু অল্প একটু কাজ বাকি আছে, তো আমরা এখান দিয়ে একটি দুইটি তিনটি এবং এই পাশ থেকে 2টি ফুটা করব, যার মাধ্যমে আমাদের এখান থেকে অক্সিজেনটা ইনপুট হবে, এবং এখান থেকে অক্সিজেন প্লাস গরম বাতাস পরে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয়ে যাবে, যার মাধ্যমে আমাদের ভিতরে অক্সিজেন চলাচল সুন্দর থাকবে। তো এখন এটাকে আমি কভার করে ফেলবো, এবং এটাকেও কভার করে ফেলবো যেন বাচ্চারা হাত দিলে ইলেকট্রিক শক না খায়, কারণ এখানে 220 ভোল্ট চলাচল করবে। তো এখান থেকে আমি প্লগ করে দেবো, জাস্ট ডিসপ্লেটা দেখা যাবে আর সুইচগুলো দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ইয়া করে দিচ্ছি, তো এখানে আমি গ্লুগানের আঠা দিয়ে এখানে আটকে দেবো। দেখতে খুব সহজে এটা বানানো হয়ে গেলো আমাদের, তো এটাকে এখন আমরা আটকে দেবো ঠিকইভাবে। গাই যেতে পাচ্ছেন এখানে আমি এটা সেপারেটভাবে এখানে আটকে দিচ্ছি, এখানকার মাধ্যমে শুধু আমরা ভিতরে ডিসপ্লেটা এবং এখান থেকে আমরা হিউমিডিটি মিটারের হিউমিডিটি প্লাস তাপমাত্রা দেখতে পারবো। আমি যার জন্য এটা বানাতেছি তার বাসায় বাচ্চারা আছে, তো সেফটি পারপাসে আমি এইভাবে বানিয়েছি, আপনি এইভাবে বানাতে পারেন নাও পারেন। এবং এটার ভিতরে যে এক্সজস্ট ফ্যান দিছি সেখান থেকে অক্সিজেন চলাচল করার জন্য, দেখতে পাচ্ছেন এখানে দুইটা সিদ্ধ করেছি, এখানে একটা এখানে একটি, এখান থেকে আমাদের গরম বাতাসটা বের হবে। এবং এখানে 3টি ফুটা করছি, এর মাঝে আমাদের অক্সিজেন সমৃদ্ধ বাতাস ভিতরে ইন হবে। দেখতে পাচ্ছেন ভিতরে দৃশ্যটা ঠিক এরকম, যখন এটা আমার টেস্ট করে দেখবো এটা কীভাবে কাজ করে। ফার্স্ট অফ অল এটা আমরা 220 ভোল্ট এসিতে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি রান হয়ে গেছে, এবং ভিতরে তাপমাত্রা দেখা যাচ্ছে 29.9°C, ঠিক এরকম থাকবে কিছুটা। দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার ফ্রেম রেট এবং এসি কারেন্টের দিক পরিবর্তনের কারণে ভিডিও এখানে দেখা যাচ্ছে। এখানে আমাদের হিউমিডিটি মিটার প্লাস WR9 টেম্পারেচার কন্ট্রোলের সেন্সর, এখানে কুলিং ফ্যান এবং এখানে এলইডি লাইট। দেখতে পাচ্ছেন এখানে তাপমাত্রা আছে এখন 33.3°C, দেখতে পাচ্ছেন 37.4° হয়ে গেছে, এবং 60° হওয়ার সাথে সাথে আমাদের এলইডি লাইটটি দেখতে পাচ্ছেন এখানকার যে সেন্সর তারটি আছে সেটার মাধ্যমে আমাদের WR9 টেম্পারেচার কন্ট্রোলে বুঝতে পারছে তাপমাত্রা ওভারহিট হয়ে গেছে, এ কারণে বন্ধ করে দিচ্ছে। যখন এটা 37.7°C চলে আসে, দেখতে পাচ্ছেন যখন 37.7°C নিচে চলে গেছে তখনই আবার আমাদের হিটার টন হয়ে গেছে। তো আশা করি আজকে ইনকিউবেটর ভিডিও আপনার ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।